আসসালামু আলাইকুম আমাদের ইসলাম ধর্মে মেয়েদের পর্দা নিয়ে দুইটা কথা বলা আছে একটা হচ্ছে মেয়েদেরকে প্রপারলি পর্দা করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে ছেলেদের তাদের দৃষ্টি হেফাজত করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা যেটা করি আমরা সবসময় লাফালাফি করি মেয়েদের পর্দা নিয়ে যে মেয়েদের পর্দা করতে হবে মেয়েদের পর্দা করতে হবে ছেলেদের যে দৃষ্টির হেফাজতের কথা আল্লাহ বলেছেন সেটার দিকে আমরা কেউ খেয়াল করি না কেন আজকে আমি এই কথাটা বললাম সেটা আমি একটা কাহিনীর মাধ্যমে বলতেছি কাহিনী না সত্য ঘটনা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তো আমি হয়তো খুব আহামরি পর্দা করি না কিন্তু আমি মডার্স্টভাবে চলাফেরা করি আমাদের ফ্যামিলির সবাই যেখানেই যাই আমরা বোরকা পরি হিজাব পরি নিকাপ পরি আমাদের এমনভাবে বোরকা পড়ি যাতে আমাদের শরীরের কোনো স্ট্রাকচার বোঝা না যায় তো রিসেন্টলি আমি চট্টগ্রামে আসি চাঁদপুর থেকে মেঘনা ট্রেনে করে তো ট্রেনে যখন উঠি স্বাভাবিক ট্রেনে ওঠার সময় কেউই ভোরবেলা মেকআপ করে উঠে না একদম ঘরোয়া যেভাবে স্বাভাবিকভাবে থাকি ওইভাবেই একটা নর্মাল বোরকা নর্ক নর্মাল হিজাব নর্মাল মেকআপ পরে আস আমি ট্রেনে উঠি সো ট্রেনে ওঠার পর আমরা হচ্ছে চেয়ার কোর্সগুলো নেই বাসের সিটগুলোর মতো তো আমাদের দুই সিট সামনে আমরা ছিলাম ডান পাশে দুইটা লোক ছিল বাঁ পাশে আমাদের দুই সিট সামনে মধ্যবয়সী দুইটা লোক আর ওই ট্রেনে হচ্ছে আমি আমার খালামুনি আমার দুইটা বোন আমার চাচা ছিল তো আমরা মেয়েরা হচ্ছে এক পাশে বসি আমার চাচা যেহেতু একা উনি একা এক পাশে বসে যেটা হয় সেটা হচ্ছে ওই দুইটা মধ্যবয়সী লোক লোক অবশ্যই ভদ্র লোক না লোক এই দুই সিট পিছন থেকে আমার আর আমার বোনকে দেখা যাচ্ছিলো আমার যেহেতু বেবি আছে আমার বেবি আমার কোলে ছিল তারা ওখান থেকেই আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল মানে একটা হচ্ছে যে আপনি একবার তাকালেন দেন হয়তো আপনার চরিত্রগত কারণে আপনার তারা ভালো লেগেছে আপনি আবার দুই তিনবার তাকাইলেন কিন্তু আরেকটা হচ্ছে তাকাই থাকা এই দুইটা লোক শুধু তাকাইই ছিল মানে কি অদ্ভুত প্রাণী এই দুনিয়াতে আছে। পরে আমাদের কাছে স্বাভাবিকভাবে খুব আনেজি লাগতেছিল আর যে উইন্ডো পাশে ছিল সে হচ্ছে উড়া মানে মাথা উঠাই উঠাই দেখতেছিল মানে মনে হচ্ছিল এখানে কোনো বায়োস্কোপ চলতেছে তারা বায়োস্কোপ দেখতেছে এমন একটা ব্যাপার আর যে হচ্ছে করিডোর সাইডে ছিল সে তো আল্লাহ রহমতে একদম মাথার নিচে হাত দিয়ে যে তাকাই ছিল তো ছিল পরে আমাদের কাছে খুব আনেজি লাগে আমরা কি করি সিটটা চেঞ্জ করে পিছনে সিটে চলে যাই পরে ওখানে কিছুক্ষণ থাকার পরেও ওই সিটের যে মালিক সে চলে আসে পরে আমরা কি করব আমাদের সিটে আমার খালাম আমার সিটে আমার খালামনিকে আর আমার বোনের সিটে আমার ছোট বোনকে দেয় মানে আমার ছোট কাজিনকে ও হচ্ছে বাচ্চা মানুষ বাচ্চা হওয়ার পরেও ও প্রপারলি পর্দা করা হিজাব পরা নেকআপ পরা আর আমার আন্টি তো মাসাল্লা যথেষ্ট পর্দাশীল উনি হচ্ছে ইসলামের যে প্রপার পর্দা বলা হয় ওই প্রপার পর্দা করা এরপরেও যখন আমরা ট্রেন থেকে নামি ট্রেনের মধ্যে তো আর খবর ছিল না আমরা উল্টা দিকে ছিলাম এত একটা খেয়াল ছিল না সকালবেলা ঘুমেছিলাম পরে যখন ট্রেন থেকে নামি আমি আমার বোনকে যখন জিজ্ঞেস করি কি বে আদব কি আর তাকাইছে কিনা পরে বলতেছে আপু ওনারা ছিল মানে একটা মিনিটের জন্য যে একটা মানুষ চোখের পলক ফেলে বা চোখটা একটু বানসে তো বিরক্তও লাগে আমরা স্বাভাবিকভাবে কোনো সুন্দর জিনিস দেখতে দেখতেও তো বিরক্ত হয়ে চোখটা সরাই ফেলি কিন্তু এই মানসিক রুগীগুলা পুরো পাঁচ ঘন্টাই আমার খালামনের দিকে আর আমার ছোটো মনটার দিকে তাকাই এখন আপনি বলেন এখানে কি পর্দার কোনো দোষ আছে এখানে এবার বলেন এখানে কি পর্দার কোনো দোষ আছে এখানে কিন্তু আমরা ইসলামের নিয়মের মতোই প্রপারলি পর্দা করা ছিলাম এরপরে একটা বাচ্চা ছিল একটা বদ্ধ মধ্যবয়স্ক মহিলা ছিল এরপরেও তারা তাকাই ছিল কারণ তাদের দৃষ্টি তারা হেফাজত করে নাই শুধুমাত্র ওই একটা ব্যাপার নিয়ে যে মেয়েদেরকে প্রপারলি পর্দা করতে হবে এটা নিয়ে লাফাইলে হবে না ছেলেদেরকেও তাদের দৃষ্টি হেফাজত করতে হবে যদি মেয়েদের প্রপার পর্দা করলেই সব কিছু ঠিক হয়ে যাইতো তাইলে কিন্তু আল্লাহ ছেলেদের দৃষ্টি হেফাজতের কথা বলতো না আল্লাহ যেহেতু কোরআন হাদিসে বলে দিছে যে মেয়েদেরকে পর্দা করতে হবে এবং পুরুষদেরকে তাদের দৃষ্টির হেফাজত করতে হবে এটাও পর্দার একটা অংশ সেহেতু আমার মনে হয় যে ওই একটা বিষয় নিয়েই খুব বেশি কথা না বলে সব বিষয় নিয়েই কথা বলা উচিত বা সব বিষয়ে সচেতন করানো উচিত যে পুরুষ জাতি তোমরা তোমাদের দৃষ্টি হেফাজত করো নারী জাতি তোমরা পর্দা করো আল্লাহ এই টাইপসের পুরুষদেরকে হেদায়ত দান করুক আমিন